ধর্মনগরে প্রাণজিৎ দাস নামে এক অস্ত্র কারবারিকে আটক করা হয়েছে। তার বাড়ি কমলাসাগর এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি পিস্তল, 25 রাউন্ড তাজা কার্তুজ। মঙ্গলবার গভীর রাতে একটি গেস্ট হাউস থেকে আটক করা হয়েছে তাকে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ অভিযানে সফলতা পায়। ধর্মনগরের একটি গেস্ট হাউস থেকে আটক করা হয়েছে এক অস্ত্র কারবারিকে। ধৃত কারবারির নাম প্রাণজিৎ দাস, বাড়ি কমলাসাগরে। ঘটনা মঙ্গলবার গভীর রাতে। গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক এবং ধর্মনগর থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্র কারবারিকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। ধৃত অস্ত্র কারবারি থেকে উদ্ধার হয় 3টি পিস্তল, 25 রাউন্ড তাজা কার্তুজ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে তার। ধৃত অস্ত্র কারবারিকে জেরা করে অস্ত্র বাণিজ্য চক্রের অন্য সদস্যদেরও জালে তুলতে চাইছে পুলিশ। পুলিশের সূত্রে খবর, সারা রাজ্যেই সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। অস্ত্র কারবারের চাইদের জালে তুলতেও সক্ষম হচ্ছে পুলিশ। এটা যেটা শুনেছেন এটা সত্যি। আমাদের কাছে গোপন সূত্র খবর ছিল যে একটা ছেলে শিলচর থেকে এসেছে বাই ট্রেন, এটা ধর্মনগরের কোনো একটা হোটেলে আছে। রাত্রেবেলা আমরা হোটেলগুলিতে রেড করি, তো সোনারগাঁও হোটেলে 6 নম্বর রুমে প্রাণজিৎ দাস বলে একটা ছেলেকে আমরা ডিটেন করেছি। তো ওর কাছে একটা ব্যাগ পাওয়া গেল, যে ব্যাগের মধ্যে 3টা পিস্তল। পিস্তলগুলি বেসিক্যালি কোনো কোম্পানি মেড না, তবে এটি ফ্যাক্টরি মেড। একটা তো লেখা আছে মেড ইন ইউএসএ, যদি এটা সত্য না এটা লিখেছে, তবে জিনিসগুলি সফিস্টিকেটেড। 3টা পিস্তল পেয়েছি, সাথে 6টা ম্যাগজিন আছে আর 25 রাউন্ড আছে। অন্যদিকে অস্ত্র কারবারিরা এখনও সক্রিয়। ধর্মনগর পুলিশের ধারণা, ধৃত অস্ত্র কারবারির কাছ থেকে নতুন কিছু তথ্যের সন্ধান মিলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।